আজ হলো পঞ্চমী, মানে পূজো শুরু। আর পঞ্চমীর দিনে আমরা মানে হচ্ছে আমাদের পুরো এনজিও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে কিছু বাচ্চারাতে নতুন জামা কাপড় তুলে দেবে, সঙ্গে বসে খাওয়াবে বাচ্চাগুলোকে। তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ আমরা পৌঁছে যাব কিছু বাচ্চার কাছে, তাদেরকে দেব নতুন জামা কাপড়, প্লাস বলে দিয়েছি কিছুটা, এবার বাকিটা আর বলছি না। ভিডিওটা দেখতে থাকো, বাকিটা দেখলে তোমরা বুঝেই যাবে কি কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো মা চুজ করে এনেছে পিকাচুটা। লাস্ট মোমেন্টে এখন আমরা সবাই জামা কাপড় গুছাচ্ছি, কার সেট কোনটা সেটা ডিসাইড হচ্ছে এখন। জয়া আর অস্মিতা বোস না, অস্মিতা 2.0 হচ্ছে এখন, এরা করছে। আগের ব্লগে বলেছিলাম আমাদেরকে একজন, আমরা তার থেকে খাবার দাবার গুলো নিয়ে এনজিওর কাজ করার জন্য, সে কাকুরি হোটেল, এটা ঠিক জগন্নাথপুরের মাথায় রয়েছে, হচ্ছে এই ঘোষ হোটেল, তাই বুঝতে পারবে এটা হচ্ছে ঘোষ হোটেল। যে কাকু আমাদের এনজিওর কাজে সবসময় রান্না করে দেয় আর বিনিময় খুব সামান্য পয়সা নেয়, শুধু ইনগ্রিডিয়েন্টস এর। রোহিত আর রাহুল নাম কেউ ভুলবে না। সব কটা রেডি হয়ে বসে আছে, দেখ একবার। আমাদের মেম্বাররা খাচ্ছে, খুব খাচ্ছে। নতুন জামা নিবি না? নিবি নিবি, তাহলে বেরিয়ে আয়, জামা কাপড় দেওয়া চলছে। দুই বাড়ি এরকম করছিস কেন, নিবি না? দিবি দিবি, আমাকে তো আমি পড়বো, দিবি কি না বল। হাসতে হাসতে হাসি চেপে দিচ্ছে তোমরা। ও দেখো সবুজ জামা, মুখ ভার কেন অমনি হাসি। তাহলে তুই নিয়ে নে, তুই নিয়ে নে। কি কথা বলছিস একটু বল তো। জামাও তো একই, ইয়ে মেয়ে দিবি কি দিবি না আমাকে জামাটা? তুই তুই দিবি কি আমাকে তোর জামাটা? না পরো, দেখো দেখতো আমাকে হবে কিনা, সাইজ মেরে দেখ, হবে না ছোট হবে? আমার জামা হয়নি, এবার আমার কি হবে? আমার তো তোদের জন্য থেকে পছন্দ হয়ে যাচ্ছে, এবার নিয়ে দেবো। সবাই পেয়ে গেছ, গুড। আমাদের জামা কাপড় কিন্তু দেওয়া ডান, বাচ্চাগুলো এখন খাবে, খাওয়ানোর যে ব্যবস্থা হয়েছিল সেটা হবে এখন, মানে খাওয়া দাওয়া করবে, মজা করবে। ওদের মুখে হাসিটাই হচ্ছে সব থেকে স্পেশাল ব্যাপার, যেটা আমরা পাচ্ছি, ভালো লাগছে আজকে। খাওয়া দাওয়া করে ওরা এখন নতুন জামাগুলো ট্রাই করবে, আর সেটাতে কিন্তু আমরা আরো খুশি হবো, পুরো টিম খুশি হবো আমরা।
বাকি করবে কেন, কিন্তু তোরা এখানে জুতো পরে বারবার হাঁটা চলা করবি না, ঠিক আছে? আমি বলছি জানিস আজকে কি রান্না হচ্ছে, জানিস কি রান্না হয়েছে? সারপ্রাইজ। তো ফার্স্টে হলো ফ্রাইড রাইস, তারপরে বেগুনি, তারপরে এখন চলছে আলুর দম। খাবি তো? হ্যাঁ, হাসি কি হাসি, তো লুকি হাসি হচ্ছে। আমাদের মেম্বার যারা প্রচন্ড খেটেছে এই দুটো, এখানে এও দাঁড়িয়ে ছিল কিন্তু এই দুটো ব্যাপক খেটেছে। বাচ্চারা এখন যাচ্ছে নতুন জামাগুলো পড়তে, আমরা যেগুলো দিয়েছি সেগুলো অলরেডি একজন পরে চলে এসেছে। দেখি দেখি দেখি, ও মা কি সুন্দর লাগছে, সবাই পড়ে আসছে, মানে এটা ব্যাপক ভালো লাগছে সোনিয়াকে। আর এই যে জামাটা একটু বড় হয়েছে, পিকাচু বাচ্চা, ভালো বাচ্চাকে পিকাচুটা পড়েছে। জয়া তুই জেনে দিয়েছিস বল, এটা পিকাচু। ওই তো আমি আর রশ্মিতা তখন বলছিলাম পিকাচুটা এঁকে দেবো। দাঁড়া সবাই পড়ে এসছে। হ্যাঁ তোকে সুন্দর লাগছে, তুই একটু হাসে মারে। নতুন জামা পরে ওরা প্রচন্ড খুশি, তার আসলে আমরাও খুশি। জয়ের মুখ দিয়ে ভিডিওটা এম করে নিয়ে আসবে। ওকে, সবাই এখন ফটো সেশন করছে, বাচ্চারা নতুন জামা পরেছে বলে আমরা এত খুশি হয়েছিলাম, প্রচুর ফটো ক্যাপচার করে ফেলেছি প্রচুর। তো এখন আমরা একটু চাটা খাবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। কিছু কথা বলার আছে ছোট ছোট, সেটা বলে ভিডিওটা শেষ করবো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার এজি দা সোশ্যাল ব্লগার। তারা তো সেদিনকে বলছিলাম যে চা খেয়ে তোমাদের কাছে ব্যাক করছি, বাট হ্যাঁ ব্যাক করা হয়নি কারণ খুব টায়ার্ড ছিলাম, তারপরে ভ্যাকসিন নিয়েছি আরও টায়ার্ড ছিলাম। তো ভাবলাম যে একদিন রেস্ট নিয়ে পরে ভিডিওটা করি। তো ভিডিওর একদম শেষে আমরা চলে এসেছি, কিন্তু ভিডিও শেষ করার আগে তোমাদের সাথে কিছু জিনিস একটু শেয়ার করে যেতে চাই। তোমরা হয়তো সারা ভিডিওটাতে দেখলে যে আমরা খুব অল্প সংখ্যক বাচ্চা নিয়ে কাজটা করেছি, সেটা হলো মাত্র 12টা বাচ্চা। 12টা বাচ্চার সংখ্যায় অনেকটা কম, কিন্তু আমরা তাদের জন্য সবসময় এডুকেশন প্রোভাইড করার চেষ্টা করি, জামা কাপড় দেওয়ার চেষ্টা করি, কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করছি, প্লাস এই উৎসবের দিনগুলো তোদের নতুন জামা কাপড় দিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করে সাধারণ জীবনের একটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানে ছোট ছোট স্টেপ মিলিয়ে বড় জায়গা উঁচু জায়গায় পৌঁছানো। তো আমরা সেই ছোট থেকে শুরু করেছি, আর তোমরা সবসময় পাশে ছিলে, একদম বলবো না তোমরা পাশে ছিলে না, সব সময় পাশে ছিলে, যে কোনো মূল্যে পাশে ছিলে। তোমাদেরকে নতুন করে ধন্যবাদ দেওয়ার নেই, তাও একবার বলবো অসংখ্য ধন্যবাদ এবারও পাশে থাকার জন্য। আর
চেষ্টা চালিয়ে যাচ্ছে একদিন পৌঁছাবো, এবং আমাদের মতন অনেক টিম এরকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরো দেশটাকে সুন্দর করে রাখার জন্য। তো আশা করব আমরা সবাই মিলে একদিন আমাদের দেশকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো। একদিন আমরাও এটা বলবো যে ভারতে জন্মানোটা পাপ নয়। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততক্ষণ জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বিলকুল পজিটিভ থেকো।